ফাঁকা গাইস, পুরো ফাঁকা গাইস। গরমে কেমন লাগছে তোমাদের গাইস? আমি তো 50টা দোকান ঘুরেছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকে ফাইনালি আমরা ঈদের জন্য শপিং করতে যাচ্ছি। আমি মা আর বোন এখানে যাচ্ছি আর বেরিয়ে গেছি অন দ্য ওয়ে। ফাইনালি আমরা শপিং করতে যাচ্ছি, ইয়েস, এত বছর পর। ওকে, সো এতদিনে সবার শপিং হয়তো কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই স্টার্ট করছি। তো গেছি স্প্ল্যানেটে, প্রচণ্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ। গিয়েই খাওয়া শুরু করে দিয়েছি আর এখানে রিভিউ দিচ্ছে। সো রিভিউ দিতে আর মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না, স্পিচলেস হয়ে গেছিলো। अरे कहना क्या चाहते हो? बड़े ब्लॉगर नो देने का मैं तो भीड़ गाइस हमने तो देखते हो अच्छे ना गाइस गाइस पूरा फाका फाका क्यों नहीं क्यों नहीं पूरा धुधु कोट से बोल 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 कुछ बोलना है তো হালকা ফুলকা পেট পুজো করার পর এখানে চলে এসেছি জুতোর দোকানে, জুতো দেখতে। অ্যাকচুয়ালি আমার জুতি নেওয়ার ইচ্ছে ছিল বাট আমি জুতিগুলো পাচ্ছিলাম না। তো এখানে একটা জুতো ট্রাই করছিলাম বাট খুবই বেকার দেখতে, এটা নিয়ে নিই। সো ফাইনালি একটা বুট নিয়েছি। তো আজকে শপিংয়ে আমি, মা আর বোন আর দিদি ছিল। সো এখানে কিছু কুর্তির পিস দেখা হচ্ছিল। ওকে, সো এখন আমরা সিম্পার্ক মার্কেটে ঢুকেছি, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা এখানে। ওকে, সো অনেক শপিং হয়েছে, এবার একটু পেট পুজো করা যাক। এখানে আমরা কেএফসিতে ঢুকেছি আর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। আর বেরিয়েই খুব সুন্দর একটা জুতির দোকান পেয়েছি যেখানে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। সো এইটা নেবো কি না ভাবছিলাম, নিয়েছি কি না নিয়েছি সেটা তোমরা পরেই দেখতে পাবে। তো ওই দিন এতটাই গরম ছিল, তোমরা দেখতে পাচ্ছ আমার গা মুখের কি অবস্থা। ভাই রে, আমি গরমে সিদ্ধ হয়ে গেছি। গাইস গরমে কেমন লাগছে তোমাদের গাইস? কেমন লাগছে? চিকেন হয়ে গেছে, আমরা যদি উঠে যাই তাহলে কিন্তু আমরা কেউ জানি না গাইস। গরমে না তো ওই দিনের মতো অলমোস্ট আমাদের শপিং ডান। দেন আমরা দেখতে পেলাম কুলফি, কুলফি খেলাম একটু আর কুলফির সাথে দিচ্ছিল ফালুদা যেটা জঘন্য খেতে ছিল, ট্রাস্ট মি গাইস। তো আজকে আমার এই শপিংয়ের ব্লগটা এখানেই এন্ড করছি, আরও অনেক ব্লগ আসতে চলেছে, তোমরা দেখতে থাকো। স্টে টিউন অ্যান্ড টেক কেয়ার, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো টাটা।